I'm sat here thinking of you once again. আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমিজ হোম ব্লগে। আরও একবার আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আশা করছি আল্লাহর অসীম রহমতে সবাই খুব খুব ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। আজ বানিয়ে নিব আমি জনপ্রিয় একটি খাবার, ফ্রেঞ্চ ফ্রাই। নিশ্চয়ই বুঝে গিয়েছেন এত বড় সাইজের পাঁচটি আলু দেখে। তো আলুটাকে আমি পিল করে নিচ্ছি। আলুটা স্কিনটাকে সরিয়ে দিয়ে এখন আমি কেটে নিচ্ছি। তো ফ্রেঞ্চ ফ্রাইয়ের জন্য একটু বড় সাইজের আলুটা নিলেই ভালো হয়। আমি সাইডটা কেটে নিচ্ছি আর সেই সাথে একই সাইজের শেপ দিয়ে কেটে নিচ্ছি। প্রতিটা আলুর সাইজটা একই থাকতে হবে, তাহলে একই সাথে কুক হতে সাহায্য করবে আর সেই সাথে এটা দেখতেও অনেকটা ভালো লাগবে। আমি ঠিক একইভাবে কেটে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। আর কেটে কেটে সাথে সাথে কিন্তু এটা পানিতে ভিজাতে হবে। আলুর গায়ে যে এক্সট্রা একটা কষ থাকে, সেই কষটাতে কিন্তু আলুটা কালো হয়ে যাবে, ফ্রেঞ্চ ফ্রাইয়ের কালারটা পারফেক্টলি আসবে না। আমি পানিতে কিন্তু ভিজিয়ে নিচ্ছি। ছোট বড় সবাই কিন্তু ফ্রেঞ্চ ফ্রাই কম বেশি খুব পছন্দ করে, আর কোনো একটা আড্ডাতে কিন্তু ফ্রেঞ্চ ফ্রাইটাই আমরা চুজ করে থাকি। তো এটা বাড়িতে বানিয়ে নেওয়াটাই আমার কাছে মনে হয় একটু হেলদিকর, কারণ বাহিরের একই তেল দিয়ে বারবার ভাজে তো এটাতে গ্যাস ফর্ম করে। আর এখানে আমি কিছুটা আইস কিউব দিয়ে ভিজিয়ে রাখবো, আর আলুটাকে কিন্তু এরই মধ্যে ভালো করে ধুয়ে নিয়েছি। একটা হাঁড়িতে পানি নিয়েছি, তার মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এখন আলুটাকে 3 মিনিট আমি ভাপিয়ে নিব। আমি একটা স্টেনারে নিয়ে নিয়েছি, সেই সাথে একটা টাওয়ালে বিছিয়ে ঠান্ডা করে নিচ্ছি। খুব বেশি একটা সিদ্ধ করব না, এখানে আমি 70% কুক করে নিব। দেখতে পাচ্ছেন ভেঙে দেখাচ্ছি, তো 30% কিন্তু কুক হবে আমার ফ্রাইতে। একটা ছোট্ট হাঁড়িতে আমি কিছুটা তেল গরম করে নিয়েছি। তেলটা গরম হয়ে গিয়েছে, এখন আমি একে একে আলুগুলো ফার্স্ট কোটে ভেজে নিব 2 মিনিটের মতো। পর্যায়ে আমি তেলটাকে ছেঁকে নিয়ে একটা টিস্যুর মধ্যে বিছিয়ে দিব আর এটাকে ঠান্ডা করে নিব। এই অবস্থাতে কিন্তু এয়ারটাইট বক্সে ভরে আমরা এটাকে ফ্রোজেন করে রাখতে পারি, আর যখনই আমাদের খেতে মন চাইবে বা মেহমান আসবে একটু একটু করে বের করে ভেজে নিলেই মজার একটা নাস্তার রেসিপি তৈরি হয়ে যাবে, ফ্রেঞ্চ ফ্রাই। ফার্স্ট কোট দিয়ে নিচ্ছি 2 মিনিটের মতো। তো এগুলোকে ঠান্ডা করে নিয়ে এখন আমি সেকেন্ড কোটটা দিয়ে নিব। যেহেতু আমরা এগুলো সন্ধ্যায় খাবো, তো আমি এখানে একটা ফ্রায়ারের মধ্যে কিছুটা আলু দিয়ে দিয়ে উল্টে পাল্টে ঘুরিয়ে ঘুরিয়ে ভেজে নিব। ফ্রেঞ্চ ফ্রাই ডুবো তেলে ভাজতে হয়, তাই আমার তেলটা যেন ওয়েস্ট না হয় আমি অল্প তেলে এই ছোট্ট ফ্রায়ারে ভেজে নিচ্ছি। তো এতে করে তেলটা ওয়েস্ট হবে না, আর যেটুকু তেল রয়ে যাবে সেটা দিয়ে কিন্তু রান্নার কাজটা চালিয়ে নেওয়া যাবে। Thank you.
ব্যাস হয়ে গেল আমার ফ্রেঞ্চ ফ্রাই। তো আমি এখানে সামান্য চাট মশলার ভিতরে একটু গুঁড়ো মরিচ মিক্সড করে দিয়েছি, এখন এটাকে ঝাঁকিয়ে নিব। ফ্রেঞ্চ ফ্রাইগুলো ঝাঁকিয়ে নিলে দ্বিগুণ হয়ে যায় এর ক্রিসপিনেসটা। তো আমি একটা আলু ভেঙে দেখাচ্ছি, ওপরটা অনেকটা ক্রিসপি আর ভিতরে সফট। হোমমেড সস দিয়ে এখন আমরা একে একে করে খেয়ে নিচ্ছি। ভীষণ ইয়াম্মি হয়েছিল ফ্রেঞ্চ ফ্রাইটা। তো আপনারাও বাসায় বানিয়ে কমেন্ট সেকশানে জানাতে পারেন আপনাদের ফ্রেঞ্চ ফ্রাইটা কেমন হলো। আজকের মতো বিদায় নিয়ে নিব, সবার সুস্বাস্থ্য কামনা করে সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।